এই মুহূর্তে চট্টগ্রামের বহদ্দার হাটে চলছে ভোক্তা অধিকারের অভিযান। সেখানে আছেন ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় পৌনে এক ঘন্টা হলো এই বাজারে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর, এবং এর মধ্যে কিছু আমরা দেখেছি যে বেশ কিছু অনিয়ম পেয়েছে, কিছু পণ্যের বিশেষ করে কাঁচা পণ্যের দাম বাড়তি পাওয়া সহ এই যে মূল্য তালিকা থাকা এই না থাকা এরকম বেশ কিছু অনিয়ম কিন্তু তারা শনাক্ত করেছেন এবং জরিমানাও করেছেন। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ, ওনার কাছে একটু জানতে চাইব ভাইয়া, এই যে অভিযানে এখনো পর্যন্ত আসলে কি ধরনের অনিয়ম পেলেন এবং কি ব্যবস্থা নিলেন? আমরা অনিয়ম হচ্ছে মূল্য তালিকা দিচ্ছে না, এটা একটা কমন ট্রেন্ড করে রেখেছে। যদিও আমরা আপনারা জানেন, আপনারাও আমাদের সাথে ছিলেন, অনেক কাজ করেছি, অনেক অনুরোধ করেছি তাদেরকে, মূল্য তালিকা না দিলে যেটা হয় তারা এখন একটা দাম এরপরে আরেকটা দাম নেওয়ার সুযোগ থাকে, এবং আমাদের তদন্তে দেখা গেছে যে তারা তাই করেন। তার এই ক্ষেত্রে আমরা এই আলু বেগুন শশা লেবু এগুলোতে আমরা তদারকি করছি। এখানে একটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে এই বেগুনটা একজন খুচরা বিক্রেতা আমার কাছে দাম চেয়েছে 50 টাকা, খুচরা বিক্রেতা এই বাজারে কয়েক মিটার দূরে, আর আর ইনি এই বাজারে যারা পাইকারি বিক্রেতা ওনারা বিক্রি করছেন 25 টাকা কেজি দরে। তাহলে 25 টাকা কেজির পণ্যটা এই কয়েক মিটার দূরেই 50 টাকা হয়ে যাচ্ছে। তো এই অসঙ্গতির জন্য উনি হচ্ছেন ভাউচার দিচ্ছেন না, আর উনি ভাউচার রাখছেন ওনা, এবং উনি ওনার ইচ্ছে মতো উনি মার্কেট ম্যানিপুলেশন করছেন। তো এখানে আমরা চাই, সবার সহযোগিতা চাই, আমরা যদি তারা মূল্য তালিকা না দেয় এবং ভাউচার প্রদান না করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা বলছিলেন যে মূল্য তালিকা না থাকা সহ যে ধরনের নিয়মগুলো পাচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং তবে এখানে বেশ কিছু ভোক্তার সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে অভিযান যতক্ষণ চলে দাম ততক্ষণ নিয়ন্ত্রণে থাকে, তারপর আবার বাড়ে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ বাজারে ভোক্তা অধিকারের অভিযানের খবর। জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামের বহদ্দার হাটে।